দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের আজকে এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলকে জানাই মডার্ন ফার্ম বিডি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, বরাবরের মতো চলে আসলাম গোপালগঞ্জ জেলার চন্দ্রপাড়া থানার নীলফা গ্রামে জাহিদ ভাইয়ের রাজহাঁসের খামারে। উনি খুব স্বল্প হাঁস দিয়ে রাজহাঁসের খামার শুরু করে, বর্তমান ওনার খামারে প্রায় 75,000 টাকার হাঁস আছে। দর্শক চলুন ওনার হাঁসের খামার ঘুরে দেখি এবং ওনার সাথে কথা বলি, ওনার সফলতার গল্প শুনি। ভাই, আপনার কতগুলো হাঁস আছে? 60টা। এগুলো কোথায় আনলেন? কোথায় কিনতে পাবা? আপনি কতগুলো হাঁস দিয়ে শুরু করছিলেন? হাঁস দিয়ে 25টি হাঁস দিয়ে শুরু করছিলাম। এখন আপনার কতগুলো হাঁস আছে? 60টা। ডিম দেয় কতগুলো? ডিম দেয় 30টা। 30টা রাজা হাঁসে ডিম দেয়। আপনি কি শুধু এই হাঁসই পালেন নাকি পাশাপাশি আর? হাঁসই পালি। হাঁসের খামার আপনার না? আচ্ছা, এদের খাবার কি খাওয়ান? খাবারে বোম খাই, ডান খাই। আচ্ছা, ভাত খাওয়াই। আপনার নাম? মোহাম্মদ জাহিদ মোল্লা। আপনি কতদিন ধরে হাঁসের খামার শুরু করছেন? 6 মাস ধরে। 6 মাস ধরে। আচ্ছা, এখন আপনি কত টাকা ইনভেস্ট করেছিলেন এখানে? এখানে ইনভেস্ট করছি 12,000 টাকা। এখন আপনার কত টাকা সম্পদ আছে? এখন আছে প্রায় 6,000 টাকার। আচ্ছা, যাদের এরকমের জলাভূমি আছে তারা কি এভাবে আপনার মতো হাঁস পালন করতে পারবে? পারবে। তো আপনি কি বলবেন সে বিষয়ে, যদি আপনি কিছু বলতেন সামনে এদিকটাকে বলেন? সামনে বলবো আমার বাচ্চা কিনা। জি। এই বাচ্চা 600 টাকা জোড়া কিনা। জি জি। এখন এক একটা হাঁস 1,000, 1,500, 2,000 আছে। জি। তাতে আপনার এখন কত টাকার হাঁস আছে? এখানে হাঁস আছে প্রায় 60,000 টাকার। এই 70,000-75,000 টাকার হাঁস আছে। 75,000 টাকার হাঁস আছে। তাতে আপনি হাঁস পেলে কি স্বাবলম্বী? জি। আচ্ছা, হাঁসের কি কোনো, আপনার এই যে হাঁসগুলো তো আমরা দেখলাম, হাঁসের কি কোনো রোগ ব্যাধি আছে? না। আচ্ছা, আপনার সাথে তো কথা বলে ভালো লাগলো। আপনার এত কিছু থাকতে আপনি কেন হাঁস পালনের দিকে ঝুঁকলেন? বিচার ছেলে ফেলে কাজকাম নেই। এই হাঁস 20-25,000 টাকা দিয়ে শুরু করছি, ধরেন 70-80,000 টাকা হাঁসের দাম আছে। আপনার বাড়ি রঙ্গিনায় কোনো জায়গা থাকলে পারতেন বিকার ছেলে ফেলে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। আচ্ছা, আপনি 20-25,000 টাকা ইনভেস্ট করছেন? জি। 20-25,000 টাকা ইনভেস্ট করে এখন আপনার হাঁস আছে প্রায় 1,00,000 টাকার কাছে। আচ্ছা, আগামী মানে 1 বছর পরে আপনার এই সম্পদ কত টাকার হাঁস? 4-5 লক্ষ টাকা হবে। 4-5 লক্ষ টাকা হবে। তাতে আপনার আপনার এখান থেকে কতগুলা রেগুলার হাঁসে ডিম দিচ্ছে? কতগুলা ডিম দিচ্ছে? 30টা। 30টা। তাতে কত পিস ডিম পাচ্ছেন আপনি? 30 পিস ডিম। হাঁসের ডিম, রাজা হাঁসের ডিম কত করে? 60 টাকা করে পিস। আচ্ছা, তাতে 30 পিস ডিম দিলে তো অনেক টাকা, তাই না? আচ্ছা, আপনার হাঁস সাধারণত খায় কি কি খাবার? খায় হালকা কিছু ধান, কুড়ো আর এই বন খায়। বিকেল হলে এই বন খায়, দুপুরের পরে নামবে, আর সন্ধ্যা পর্যন্ত এই বন খেয়ে বাসায় যাবে। বন খেয়ে বাসায় যাবে না? আর মানে এই যে ঘাস আছে, আপনার সেরকমের কোনো খাবারে ইনভেস্ট করা লাগতেছে না? না, লাগে কিছু হালকা খাবার, লাগে ধান, কিছু কুড়ো, এগুলো খাওয়াচ্ছেন? ও আচ্ছা, হাঁসের কোনো রোগ জীবাণু? রোগ জীবাণু থাকলে পশু হাসপাতালের দ্বারা সামান্য খরচে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায় না? বর্তমানে যে আপনার কত পিস হাঁসের কথা বললেন? হাঁস আছে 60 পিস। এই 60 পিস হাঁসের ভিতরে কি কোনো অসুস্থ হাঁস আছে নাকি? না। আচ্ছা, ওই মাঝে মাঝে একটু একটু কাশি। আপনি যারা বিকার বসে আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের হচ্ছে বাড়ি অঙ্গনে এরকম জায়গা থাকলে কিছু হাঁস কিনে পারলে 6 মাস পর বিশাল টাকার মালিক হওয়া যায়, হাঁসের ডিম দেওয়া বাচ্চা হয়।
ধন্যবাদ আপনাকে মডার্ন ফার্ম বিডির সাথে থাকার জন্য। বলুন, আপনারাও সময় থাকবেন এই ফার্মে আসা দেখে সুন্দর সুন্দর মানুষের জীব প্রদর্শনী দেওয়ার জন্য। ধন্যবাদ।